আসসালামু আলাইকুম। শুধু দর্শক শ্রোতা, বিএনপির এমপি হারুনুর রশিদের 5 বছর কারাদণ্ড, দাবি না মানা পর্যন্ত সব কেট বন্ধ, কোন পথে বাংলাদেশ? বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ এমপিকে 5 বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে 50 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার দুপুরে এই রায় দেন। হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের এমপি। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব। 11 জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। হারুনুর রশিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে জোরালো বক্তব্য রেখে আসছিলেন। গত 1 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে তার মুক্তির দাবি জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদেরের সঙ্গেও বৈঠক করেন এমপি হারুন। খালেদা জিয়ার জামিনে মুক্তির বিষয়ে সরকারকে নমনীয় হতে উবাদুল কাদেরকে অনুরোধ করেন তিনি। পরে এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন উবাদুল কাদের। আজ তাকে দুদকের মামলায় কারাগারে পাঠানো হলো। অভিযোগপত্রে বলা হয়েছে, সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনুর রশিদ সহ 3 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় 2007 সালের 17 মার্চ। মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুন সহ 3 জনের বিরুদ্ধে ওই বছরের 18 জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মুনাইম হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে হারুন সহ 3 জনের বিরুদ্ধে 2007 সালের 20 আগস্ট বিচার শুরু করেন। অপর 2 আসামি হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক, তাদেরও দণ্ড দেওয়া হয়েছে। দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান এ বিষয়ে বলেন, দুর্নীতির মামলায় বিএনপি নেতা হারুনুর রশিদকে 5 বছর কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর ব্যবসায়ী এনায়েতুর রহমানকে 2 বছর এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে 40 লাখ টাকা। হারুনুর রশিদ ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি হারুনুর রশিদকে আদালতের হাজতখানায় রাখা হয়। এমপি থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে টাকা আত্মসাতের মামলায় হারুনুর রশিদ সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা হয় 2007 সালে। দণ্ডবিধির 409 এবং কাস্টমস অ্যাক্টের 156 ধারায় হারুনুর রশিদ, ব্যবসায়ী এনায়েতুর রহমান এবং গাড়ি ব্যবসায়ী সাদেককে কারাদণ্ড দিয়েছেন আদালত। দাবি না মানা পর্যন্ত সব ক্রিকেট বন্ধ, বললেন সাকিব। ভারত সফর আসন্ন, কিন্তু তার আগেই বাংলাদেশ ক্রিকেট দলে আঘাত হেনেছে বিস্ফোরণ। বেতন ভাতা সহ নানা অসঙ্গতি নিয়ে বোর্ডের উপর অসন্তোষ প্রকাশ করে দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। জাতীয় দল ও অন্যান্য লীগের মুখপাত্র হয়ে এই ঘোষণা দেন টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো সহ মোট 11 দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন সাকিব। এতে শঙ্কায় পড়েছে আসন্ন ভারত সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল অনূর্ধ্ব-19 ছাড়া বাকি সব ধরনের ক্রিকেট এর আওতায় থাকবে। সংবাদ সম্মেলনে সাকিব সহ তামিম, মাহমুদুল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফুদ্দিন, এনামুল হক, বিজয়, মমিনুল, মিঠুন, জোনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মুস্তাফিজের মতো প্রথম সারির সব ক্রিকেটাররাই ছিলেন। ধর্মঘটের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। মুখপাত্র হিসাবে তিনি বলেন, দাবি দেওয়া পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নেবেন না তারা। যেহেতু অনূর্ধ্ব-19 দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকে এই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না। সাকিব বলেন, জাতীয় দল, প্রথম শ্রেণীর ক্রিকেটার সহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভুক্ত এবং এটা আজ থেকেই কার্যকর। জাতীয় লীগ থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন, সবগুলোই এর অন্তর্ভুক্ত। আলোচনার সাপেক্ষে অবশ্যই সব কিছুর সমাধান হবে, দাবিগুলো যখন মানা হবে তখন আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব। আমরা সবাই চাই ক্রিকেটের উন্নতি হোক। এখানে একটা ক্রিকেটার, কেউ 3-4 বছর ধরে খেলবে, আবার কেউ 10 বছর আছে, তারা ভবিষ্যতে আসবে, তাদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যেতে চাই যেখান থেকে বাংলাদেশের ক্রিকেট সামনে এগিয়ে যাবে। ক্রিকেটারদের এই ঘোষণার পর আগামী 24 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ড এবং 25 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পও অনিশ্চিতার মুখে পড়ল। এছাড়া ভারত সফর ও বিপিএলও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। মাহমুদুল্লাহ বলেন, কয়েক বছর ধরে জানেন প্রিমিয়ার লীগের পরিস্থিতি কি, এটা নিয়ে কম বেশি সবাই অসন্তুষ্ট।
এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে, খেলোয়াড়দের অনেক লিমিটেশন দেওয়া হয়েছে। যেমন আগে ছিল তেমনটা নেই, খেলোয়াড়রা আগে বাছাই করতে পারতো কোন দলে খেলবে, পারিশ্রমিক কেমন নেবে। আমাদের দাবি হলো আগের মতো যেন প্রিমিয়ার লিগটা ফিরে পাই। নিজেদের এই আন্দোলনে নারী ক্রিকেটারদেরও স্বাগত জানিয়ে সাকিব বলেন, অনেকটা আনসার্টেন সময় এই সম্মেলনটা রাখা হয়েছে, এই জন্য নারী ক্রিকেটারদের আমরা আমন্ত্রণ জানাতে পারিনি, তবে তারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। সুধী দর্শক শ্রোতা, বিএনপি সাংসদ হারুনুর রশিদের কারাদণ্ড এবং বাংলাদেশ ক্রিকেট দলের আন্দোলন প্রসঙ্গে এই ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ সংবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।